টাঙ্গাইল ও নেত্রকোনা সহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 6 জন। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এএসআই আতিকুর রহমান জানান, কালীহাতির নগর বাড়িতে একটি যাত্রীবাহী সিএনজি ও একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে সিএনজির 8 যাত্রী আহত হন। তাদেরকে টাঙ্গাইলহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে 2 জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের একজন টাঙ্গাইলের ভুয়াপুরের সাইফুল ইসলাম। এদিকে সকালে নেত্রকোনার বারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাক উল্টে 2 শ্রমিক নিহত হন। উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামের হৃদয় মিয়া এবং ইমন মিয়া। এছাড়াও মানিকগঞ্জ এবং হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে।